Aklima Begum from Sharankhala Upajela in Baghra district was involved with PROSHAR for 3 years. She is a female Upajela member for the local government, and through PROSHAR, she also became a Union Disaster Management Committee member. She is also an advisor of the community-based disaster management volunteer group. Baba, eight purjon to porashuna koraiche. Baba, nijer go shashampatti chilo. Amar husband hoyle karguzhaje chakri kore. Je boshe bibaho hoyeche choto belay. Shei hishebe amar husband er sathe temon amar melamasha hoy nai. 3 bochor por আমার বড় ছেলেটা বাচ্চা কনসেপ্ট হয়। আমার বাচ্চা যে সময় হয় সে সময় আমার বয়স 18। ২০০৭ এ ১৫ই নভেম্বর যে সিটার হয়, সিটারটা আমরা কারণ দিনে তো 2-3 দিন ধরে রেনু রেনু বৃষ্টি হয় আর এবং গরম পড়ে, অত্যন্ত গরম ছিল। রাত ১০টার পরে আস্তে আস্তে বাতাসের বেগ বাড়তে আছে এবং ওই বৃষ্টিও বাড়তে আছে। ও সময় তো মানুষ সচেতন ছিল না, সিডারের পর হলে মানুষ সচেতন হয়েছে, কারণ ও সময় কেউ ঘর দিয়ে বের হই নাই, আমরা বের হই নাই ঘর। আমি ছোট বাচ্চাটা লইয়া কোলের ভিতর জড়াই রেখে আমি বেড়ে পড়ি আর আমি ওরে কাঁপতে কাঁপতে ছাড়িয়ে দিম না কী করবো হেডি আমি বলতে পারি না। আল্লাহর হুকুম ওরম 2-3 বেড়ি যাইয়া একটা উঁচু বাড়ি যাইয়ে উঠছি পরে একটু ছেলেটা জায়গায় রাখতে পারছি। সিডারের সময় আমাদের ফসলের ক্ষতি হয়েছে, ওই সময় ধান সমস্ত ধানগুলো নষ্ট হয়ে গেছে, মানুষের করুণ অবস্থা ছিল। প্রায় 2000 মানুষ মারা গেছে। আমাদের ওই এলাকার পুষ্কুনির পানি ভালো ছিল না, কালো হয়ে গেছে সমস্ত গাছেরই, গরু ছাগল মারা গেছে, হাঁস মুরগি কেউ কিছু ছিল না। আমি ধরেন ছিডারের সময় আমি মানুষের সুখ দুঃখের পাশে ছিলাম, মানুষের সুখ দুঃখের পাশে। এখানে একটা ডেলিভারি হইলে আমি হাসপাতালে নিয়ে এসেছি বা দাই মাগো নিয়ে আমি সে জায়গায় আমি উপস্থিত হয়েছি। আমি 2011 সালে 3 নং রান্দা ইউনিয়ন আমি ক্যান্ডিডেট হই। রাস্তাঘাট আমি করছি যে নারীদের পাশে আমি সবসময়ের জন্য আছি, সুখ দুঃখের পাশে নারীদের সমস্যা হইলে সেটা আছে। প্রসারের সাথে আমি 3.5 বছর ধরে কাজ করি, এজেন্সির সদস্য হিসেবে প্রসারের সাথে আমি জড়িত। সিপিপি ভলান্টিয়ার 10 জন আছে, 10 জন হইলে আবার ওয়ার্ড মেম্বার হইলে আপনার সভাপতি আর আমি হইলে উপদেষ্টা। 6 নম্বর সিগন্যাল হইলে আমরা গর্ভবতী মা, প্রতিবন্ধী মা, হেরপার ও শিশু এইদের আমরা সাইক্লোন সেন্টারে নেওয়ার ব্যবস্থা করি। তারপর গরু বাছুরগুলো উঁচু জায়গায় আমরা বেঁধে রাখার চেষ্টা করি যে যাতে আমাদের আর ক্ষয়ক্ষতি না হয়। তার পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক থাকে। আমাদের পোষার তো আমাদের দুর্যোগ বিষয়ে আমাদের ট্রেনিং দিয়েছে, সেই কারণে মানুষ সচেতন হয়েছে। মেম্বার হওয়ার আগে যে মানুষের পাশে ছিলাম সে সময় তো কিছু নিয়ে দিতে পারতাম না, কারণ মেম্বার হওয়ার পর তো আমি একটা ক্ষমতা পাইছি এবং আমার পরিষদে আমি একটা জিনিস নিয়ে পাবলিকের দিতে পারছি। এই ক্ষমতাটাই আমি জনগণের উপকারের জন্য আমি ব্যবহার করতে চাই।